চট্টগ্রাম 11 আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও তিনবারও নির্বাচিত সাংসদ আইমুল লতিফ তার কর্মী মেলায় একমত বিনিময় সভা করছে। এই সভা 30 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের সাধারণ মানুষজনও উপস্থিত আছেন। ডিসেম্বরের 7 তারিখ সোমবার নগরীর পূর্ব মাদারবাড়ির সিটি কর্পোরেশন মার্কেটের মাড়তাজি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের 11 আসনের মাননীয় সাংসদ বর্তমান সাংসদ তিনবারের নির্বাচিত সাংসদ জনাব আলহাজ এম এ লতিফ এমপি আমাদের আবারও মনোনয়ন পেয়েছেন। আমি শুধু একটি কথাই বলবো, এই মত বিনিময় সভাতে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক মিয়া, 30 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পিয়ার, 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলুশয়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীও লড়ে উপস্থিত আছেন। মত বিনিময় সভাত এমপি লতিফ আওয়ামী লীগের নেতা কর্মীর উদ্দেশ্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষজনের হাতে তুলে ধরিবার লাই এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এনার লাই ব্যাক কোন সহযোগিতা কামনা করছি। মানুষ কাজ দেখতে চায়, আজকে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। সি প্লাস চট্টগ্রাম।